হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দুনিয়া। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন থেকে আমি নতুন ব্লগটিকে স্টার্ট করছি। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে পাশে থেকো। তো আমাদের গোলুর হচ্ছে রেডি, যাবে স্কুলে বিদ্যাসাগর হতে। আর আমাদের এইটা আছে, এ নিজের খেলা নিয়ে এখন একটু বিজি আছে। কোথায় চলে গেছে, মানে ছিল আমার এখানটাতে, ছিল আমার আমার এখানে ছিল, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে গিয়ে পড়ে। ওই যে মশারির ওপর টার্গেট করছে, মশারিকে নিচে ফেলবে, তাই তো বেটা? তো তুই রেডি হয় না, আর তো চলো ও যাবে স্কুলেতে। আর আজ যেহেতু রান্না বান্না নেই, আজ এখানে হচ্ছে ঠান্ডার উপোস, মানে ঠান্ডা আর মা শীতলা মায়ের পুজো। তো যাই হোক চলো, আজ রান্না বান্না নেই, কিছু নেই, খুব মজা, খুব ভালো, জল খেয়ে থেকে যাবো সারাদিন, কারণ কিছু করে রাখিনি পান্ডা টান্ডা। না না, উপোস করতে হবে ভেবেছি, উপোস করতে হয়, উপোস করতে হয়। যারা পুজো দিতে উপোস করে পুজো দিয়ে তারপর তারা কিছু খেয়ে নেয়। তো চলো, ঠিক আছে, আজ মঙ্গলবার, আজ কিন্তু একটা বড় সড়ো ঝড় আসার কথা আছে। যদিও আমাদের এদিকে হবে না, কিন্তু কথা আছে কখন থেকে স্টার্ট হয় দেখি। আমি ফোনটাও চার্জে দিয়ে দিই, লাইটটাও চার্জে দিয়ে দিই, সবটাকে চার্জে দিয়ে রেখে দিই, কারণ বলা যায় না, বৃষ্টি যদি জোরে আসে কারেন্টটা নাও থাকতে পারে। নর্মালি তো আস্তে আস্তেই বৃষ্টি হয়, তাও তো এখানে কারেন্ট ডাউন হয়ে যায়, আর জোরে যদি বৃষ্টি হয় তো কারেন্টটা মনে হয় থাকবে না। তো আমি একটু ব্লগিংটা এখন একটু বন্ধ করে দিয়ে ফোনটা চার্জে দেবো, দিয়ে তারপরে আবার কন্টিনিউ করবো। আর চলো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে, একটু ফোনটা চার্জে দিদি, কারণ ফোনে চার্জ বেশি নেই। আর ও যাবে স্কুলে, তো ওর টিফিন নিয়ে চলে এসছে, বিস্কিট নিয়ে এসছে, কেক নিয়ে এসছে, এইগুলোই সব নিয়ে যাবে। আর আমিও বাড়িতে আর একটু চিড়ে দই বা খেয়ে নেবো, দুপুরবেলা ও স্কুল থেকে এসে চিড়ে দই খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা, সব ভালো থেকো। তো ফোন তো চার্জে দেওয়া হলোই না, তো ভাবলাম যে একটুখানি ব্লগিংটাই করে নিই। এই যে আমাদের ইস্যুকে দেখো, সবে খাওয়ালাম, এই যে সবে দুধের বাটি পড়ে আছে, সবে খাওয়ালাম। আর ও দেখো, মানে ও হচ্ছে, ও লিচু খাবে, লিচু খাবে, মানে যেই থেকে লিচুটা দিয়ে গেছে তখন থেকে ও লিচুটাকে নিয়েই মানে ও পড়ে আছে। দুধ খাওয়ার সময় হাতে দিতে হলো, তারপরে লিচুটা, তারপরে দুধটা খেলো, মানে আমিও লিচু খেলো, লিচু খেলো করছি। ও দুধটা যে খাচ্ছে, দুধটা যে গোদলে করে খাওয়াচ্ছি ছিনুকে করে, ওকে ওর হাতে এইটা দিয়ে রাখতে হয়েছিল, তারপরেই ও দুধটা কিন্তু খেয়েছে, নাহলে কিন্তু খেতো না, খাবে এনাবে না। গাছের লিচু কিছুক্ষণ আগে একটা বোন দিয়ে গেল, ওদের পাশের বাড়িতেই থাকে, তো ওনাদের নিজের বাগানের নিজস্ব গাছের লিচু, একদম টাটকা টাটকা গাছের লিচু, টেস্টি আলাদা, তাই না? আমরা অনেকেই লিচু খাই, কিন্তু গাছ দিয়ে পেরে আসতো যেটা, সেটা একটু আলাদাই টেস্ট। যাই হোক, একদম লাল লাল, ছোটো ছোটো লাল লাল দিয়ে গেছে, আমাদের গলু খেয়েও গেছে। আর আমার কাছে এখনো একটা আছে, আর গলুর জন্য তবু একটা রেখে দিয়েছি, দুটো খেয়ে গেছে, একটা রেখে দিয়েছি, আর আমি একটা খেয়েছি, আর আমি এইটা খাবো, আর ও যেটা নিয়ে খেলছে ওটা আর ওটা গুলোর জন্য রেখে দেবো, আর এইটা আমি ছোটো 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 আমি খাবো, ছোটু শাক। আর ও নিয়ে খেলছে, যদি বা দেওয়াটা উচিত না, গাছের জিনিস পোকা টোকা থাকতে পারে, ও কথাই শুনছে না, ওটা যা এনা রিমোট না, ওই খাইয়ে দিয়েছি। আর আজকে আমি জেগে জাগিয়ে রেখেছি, ঘুম পাড়াবো না, যে 11টা বাজতে এখনও 8 মিনিট বাকি আছে, 6 মিনিট বাকি আছে 11টা বাজতে, তো ওকে আমি ঠিক 11:30টার সময় খাই, মানে স্নান করি আর ঘুম পাড়াবো। তো যার জন্য আমি এখন কিন্তু ওকে ঘুম পাড়াচ্ছি না, একটু নিয়ে শুলেই ঘুমিয়ে যাবে, কিন্তু জানি না যে ও জেগে থাকবে কিনা, কারণ এমন করছি ওর পুরো ঘুম লেগে গেছে, দেখতে পাচ্ছ? কি হয়েছে বলো, ফোনের কাছে চুপ হয়ে যাও কেন? ওর কাছে কিছু না, একটু ফোনটা চালু রাখতে হবে, কাকু ঘটন দেখবে না, ও ব্লগিং করবে ফোনে। এই তো এই তো এই তো এই দেখো, তাই 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 তাই
তাই তাই তাই তাই তাই তাই ওর কান্নার ইলাজ হচ্ছে ব্লগিং, ওর সাথে ব্লগিং করতে হবে, ওর সাথে বকতে হবে। এই তো রিশু, এই তো, এই দেখো, এই দেখো রিশু বেটা, রিশু। হ্যাঁ গো, কি এখানটাতে ঠোকে এইভাবে এইভাবে, কি ঠোকে কে জানে, ঠোঁটে ঠুকলে টান তারপরে এখানটাতে ঠোকে এখানটা। হ্যাঁ দেখো আমার কোলে আস, আস আস, দাঁড়ি পড়ো দাঁড়ি পড়ো দাঁড়ি পড়ো দাঁড়ি পড়ো দাঁড়ি পড়ো, হ্যাঁ দাঁড়ি পড়ো দাঁড়ি পড়ো দাঁড়ি পড়ো। মামা, মামার বেটা সেম 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 ড্রেস পরেছে মামা, কালারে। টিভি দেখতে ব্যস্ত এখন, এই দেখো টিভি দেখছি। ওর ঘুম পেয়ে গেছে, মানে আমি ভাবলাম যে ঘুম দেবো না, সারা ওর স্নান করাবো। আর আজকে কারণ স্নানটা করিয়ে দিতে পারতাম, যদি খুব রোদ্দুরটা বেরোতো স্নান করে দিতাম, আজকে যেহেতু মঙ্গলবার ঝড় আসার কথা, তো আজকে চলো আমি এবার আমার কাজ শুরু করে দিই। রিশু ঘুমিয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, তবে সেরকম করতে শুরু করে দিই এখন। বাই, আমাদের এখানে কিন্তু ওষুধ স্টার্ট হয়ে গেছে, তো জানি না কোথায় চলছে, বা দেখি ভাবছো একটু ব্যাক ক্যামেরা করে পেছনটা দেখা। গোলুকে গিয়েছিলাম আনতে স্কুলে, অনেকক্ষণ হয়ে গেছে, তো এখনো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এসে বসেই আছে। রিশুকে এখন খাওয়ালাম দুধ, ও দুধ খেয়ে ও দুধের বাটি নিয়েই খেলছে, দেখো দুধের বাটি নিয়েই ও খেয়ে। আমি যেহেতু বলি যে ও দুধের বাটি, ওর বালি সেইসব কিছু নিয়ে খেলতে ভালোবাসে, তো ওইসব কিছু নিয়েই ও খেলছে। আর আজ এখনো কিছু খায়নি। বাবা দে না বাবা, গোলু একটা না, কালকে কাল তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো দুজনের জন্য, গোলুর জন্য আর আমার জন্য ফুটি নিয়ে এসেছিলো, তখন কখন দিয়ে চাইলাম, গোলু ওরটা নিয়ে নিলো কিন্তু আমারটা দেয়, মানে এমন ছেলে। ফ্রিজটাও বন্ধ করে রেখে দিয়েছি, এটা খাবো এখন, এখনও ঠান্ডা, মানে এটার জন্যই, মানে এমন বরফ জমে গিয়েছিল না, যার জন্য বার করতে পারছিলাম না বলে ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। তো লেকে নেবে বলে অতক্ষণ দিয়ে কাঁদতে গেছে, আছে না কিন্তু ঠান্ডা তো রিশু, ঠান্ডা তো ওটা বেটা, ঠান্ডা তো। আর এই দেখো এখানটার অবস্থা দেখতে পাচ্ছ, ওর খাচ্ছিল বিস্কিট, ও বিস্কিট খাবে, একটা দুধ খেতেই ভালো করে পারেন, দুধ খেলেই বমি করে ফেলে দেয়, আর ও খাবে বিস্কিট। আর ও দাদা হাতে দিয়েও দিয়েছিল বিস্কিটটাকে, কি করেছে পুরো ঘরে, হ্যাঁ পুরো ঘরে সরি, পুরো বিছানাটার মধ্যে পুরো এইভাবে ফেলেছে। ও তো খেতে পারে না, ও তো মাখা ছাড়া তো কিছু করতে পারে না, ও তো শুধু মাখছিল। তুলে নিচ্ছে আগে ওরই দুধ খাওয়ার বাড়িটার মধ্যে তুলে দিলাম, তাতে এখন পরে পরে তুলব, পরে যখন ধোবো তখন ফেলে দেবো। খাচ্ছ বেটা, খাচ্ছ বেটা, খাচ্ছ, কেমন লাগছে বেটা, এটা কেমন লাগছে, আজকে তো গরম লাগছে না বেটা, আজকে তো ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডাতে তো হাত দিয়ে হাসার কোনো প্রয়োজন নেই বেটা। ছোট্ট শেখ ছেলেবেলা, দা কোথায় যাবো আমি, আমি কোথায় যাবো,
আমাকে বলছে যা, আমি কোথা যাব? My baby, ও আমাকে সরাতে চাইছিল, কারণ ও হচ্ছে ওই যে ফ্রুটির বোতলটা ওখানে আছে না, আমি আমি শুয়ে পড়েছিলাম তো চাপা পড়ে গিয়েছিল ফ্রুটির। তো বিকেলবেলার পর থেকে সেই যে ম্যাঙ্গো না ফ্রুটি যখন থেকে খাওয়া হচ্ছিল তারপর থেকে আর মানে আর আশাই হয়নি। তো যাই হোক, এখন আশা হয়েছে। ভাই প্যাম্পাসের প্যাকেটটা তো মুখে নিয়েছে, ভাইকে প্রপার দাঁড় করিয়ে রেখেছিস তুই। রিশু বেটা, বেটা এই যে বেটা, এই যে চার্জারের তারটা ধরে টানছে, দাদু ফোন করেছে। তো তারপর দিয়ে আর আসা হয়নি। তো যাই হোক, আর আজকে যেহেতু রান্না বান্না কিছু ছিল না, তো রান্না তোমাদের দাদা ভাই খাবার কিনে নিয়ে এসেছিল বাইরের খাবার। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে, আমরা সবাই খেয়ে নিয়েছি। আর তোমার দাদা ভাই দেখো বিছানার বল, যেহেতু বলা হয় যে চাদর রাত্রেবেলা চাদর চেঞ্জ করা হয়, মানে রাত্রেবেলা চাদরটা লাগানো হয় আর বাদ বাকি সকালবেলা চাদরটা খুলে নেওয়া হয়, কারণ পড়ে যাওয়া স্লিপ খেয়ে পড়ে যাওয়ার জন্য চাদরটা খুলে নেওয়া হয়, আর প্লাস্টিকটা থাকলে কিছু হয় না। আর রিসুকে যখন ঘুম পাড়াই তখন কি করি, ওপর দিয়ে মোটা ক্যাথা ট্যাথা বিছিয়ে দিয়ে তারপরে শু করাই, তো কিছু মনে হয় না। আর আমাদের বাচ্চা ছোটো থাকলে সব কিছুই মানে মায়েদের হ্যাবিট হয়ে যায়। তো যাই হোক, তো রাত্রেবেলা কিন্তু রাত্রেবেলা চাদরের মধ্যে না শুলে ঘুম হবে না, তো যার জন্য এইটা চাদরের বিছানায় চাদরটা পাতা। আর যদি পারি আপাতত, যদি মনে হয় তো এই রবিবারে হয়তো চাদর প্লাস্টিকটা চেঞ্জ করতেও পারি, কারণ এই প্লাস্টিকে চাদর পাতা যাচ্ছে না, আর দিনের বেলা চাদর পাতা না থাকলে খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, তো প্লাস্টিক আমার দিদির বাড়িতেও প্লাস্টিক, যেহেতু দিদির ছোট মেয়েটা ছোট মেয়ে আছে তো টয়লেট ফেলেট হয়তো করে দেয়, তো ওর বাড়িতেও প্লাস্টিক পাতা আছে বিছানার মধ্যে, কিন্তু সেটা ভালো প্লাস্টিক, মানে চাদর খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এইটা একদম মানে হচ্ছেই না। তো তোমাদের খাওয়া দাওয়া সব কিছু মিটে গেছে, এবার বিছানা হয়েছে, এবার ছোটো আর রিসুকে খাওয়াবো দুধ। রিসুকে বস করিয়ে দিয়েছে কিরকম নিচে দেখো, এক্ষুনি পড়ে যাচ্ছিল, ও থাকবে না। তো রিসুকে খাওয়াবো দুধ, খাওয়াবো রিসুকে খাইয়ে নিয়ে এবার সঙ্গে সঙ্গে ঘুম হবে। আমি জলে ঢাকাই হাত দিইনি, তো গুণটা চলো আজকের মতো ভিডিও আমি এখানে, তো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ব্রাদার লাভ, ভাইয়ের কমরে কিন্তু লাগবে, অত অনেকক্ষণ দাঁড় করে রেখেছিস বাবা। তাহলে আজকের মতো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সবাই খুবই ভালো থেকো, সবাই খুবই ভালো থেকো। আমাদের পুরো ঘরের মধ্যে রিসুর পুরো এই দুধের বোতলগুলো ভরে গেছে, রিসুকে এখন দুবার ওই দুধ খানো হচ্ছে না, প্রচন্ড লিমিটেড আছে ওই দুধটা বাবা।